ঢাকা আরিচা মহাসড়কের সাভারে দেবে যাওয়া সালেহপুর পুরান ব্রিজের মেরামতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ফাটলের কারণে বুধবার রাত থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নতুন সেতুর এক লেনকে দুই লেনে করা হয়েছে। এতে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ব্রিজটি মেরামতে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সাভার প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। দেবে যাওয়ার প্রায় দুই দিন পর সড়ক ও জনপথ বিভাগ সেতুটির মেরামত কাজ শুরু করে বেলা তিনটার দিকে। পুরান সালেহপুর ব্রিজটিতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা আরিচা মহাসড়কে দিনভরই ছিল যানজট। গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে বলিয়াপুর থেকে আমিন বাজার পর্যন্ত কেউ যানজটের কারণে আসতে পারে না। রাস্তায় প্রায় পাঁচ কিলোর মতো জ্যাম, ওইখান থেকে গাড়ি থেকে নেমে দ্রুত যাওয়ার জন্য পায়ে হেঁটে এ পর্যন্ত আসলাম। মহিলাটা পাশে মানে অজ্ঞান হয়ে পড়ে আছেন, অনেকে হেঁটে যাচ্ছেন। এর আগে সকালে ব্রিজের ফাটল দেখতে আসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী। ভাঙা ব্রিজের পাশে শিগগিরই চার লেনের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। আর বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধায়ক জানেন ব্রিজটি মেরামতে তিন সপ্তাহ সময় লাগতে পারে। মেরামত দুই ধরনের হতে পারে। এই ব্রিজটি আমরা এই অবস্থায় রেখেই যাতে যানবাহন চলাচল করতে পারে তার জন্য হয়তো খুব দ্রুত একটা মেরামতের ব্যবস্থা নিব। আমাদের চার লেন বিশিষ্ট একটা সেতু নির্মাণের দরপত্র আহ্বান ইতিমধ্যে হয়ে গেছে এবং এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা অলরেডি রিকভার করতে পারবো, মেরামত করে ব্রিজটাকে আমরা পুনরায় চালু করার মতো ব্যবস্থা নিতে পারবো। আশা করতেছি যে সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে আমরা হয়তো শেষ করতে পারবো। স্থানীয়রা জানান বুধবার রাতে হঠাৎ করেই পুরনো সেতুর তিনটি পিলার ফেটে যায়। রড বের হয়ে প্রায় দেড় ফুট দেবে যায় সেতুটি। দীর্ঘদিন সংস্কার না হয় সেতুর নিচের পলেস্তারা আগেই খসে পড়েছে। এতদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। এই ব্রিজটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, সত্তর দশকে স্থাপিত হয়েছে এই ব্রিজটি। অনেক দুর্ঘটনা করছে, গাড়ি পড়ে যায়, বাইকও পড়ে যায়, মানুষ পড়ে যায়। আমাদের আবেদন এইটাই যে আমাদের একটু গাড়িটা হয়ে মৃত্যু ভাতা না থাকে পরিকল্পনা করা হোক। ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।